Hey everyone, I am Kian. Welcome my new blog. এখন এখানে 6টা বাজে, বিকাল 6টা, আর এখন এখানে ডিনারের টাইম। আমার অনেকদিন ধরে বাঙালি খাবার খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম যে অল্প সময়ের মধ্যে ঝালমুড়ি মেক করে আজকে ডিনারটা কোনো মতে সারি। আমার বড় একটা নতুন খাবারের টেস্ট পাবে। আমার যেহেতু আমার কাছে আমি আমার সব কিছু অ্যারেঞ্জ করেছিলাম, অ্যারেঞ্জ বলতে সরিষার তেল, মুড়ি, চানাচুর, এই তিনটাই মেন কাঁচামরিচ, তো এগুলো আমি অ্যারেঞ্জ করতে পেরেছি, তাই ভাবলাম যে ঝালমুড়ি বানাই। যদিও আমি এখানে আসার পর অনেক দিন ধরেই ভেবেছি বানাবো, টাইম পাইনি আর অনেক কিছুই ছিল না আমার কাছে। আজকে যেহেতু সবই আছে আর টাইম পেয়েছি, তাই যেই ভাবা সেই কাজ, ঝালমুড়ি বানাতে লেগে গেলাম। ঝালমুড়ি আমি এই মুড়িটা ছিল ইন্ডিয়ান মুড়ি, আর চানাচুরটাও ইন্ডিয়ান, সরিষার তেলও ইন্ডিয়ান। আমি ভেবেছিলাম বাঙালি টেস্ট পাবো, কিন্তু খাওয়ার পর যেটা বুঝলাম যে আমি না, আমাদের দেশের মতো স্বাদ না। ওরা ঝাল কী বলে চানাচুরের মধ্যে কিছু একটা মিক্স করেছে, সেটার স্মেলটা ভালো লাগেনি আমার কাছে। আর ঝাল আর মুড়িটা ছিল একটু নরম, মুড়িটা নরম হয়ে গিয়েছে, তাই আর বাংলাদেশের মতো স্বাদ আর পেলাম না। আমি আবারও আশাহত হলাম। আমি এক এক সময় এক একটা ট্রাই করি বাঙালি খাবার, সো দেখা যায় এক এক টাইমে এক একটা জিনিস মিসিং থাকে, তাই খুব আশাহত হই। এনিওয়ে, যদিও আমার বরের কাছে মোটামুটি লেগেছে, আর আমি যে টেস্টটা ওকে দিতে চেয়েছিলাম সেটা পারলাম না, বিকজ আমাদের দেশে জাস্ট পেঁয়াজ আর পেঁয়াজ টমেটো আর সরিষার তেল দিয়ে মাখালেই যেই মজাটা হয়, আর এখানে তো আমি কত কিছু ইউজ করলাম, তারপর সেই মজাটা আমি পেলাম না বা দিতে পারলাম না। Shouldn't it be more crispy? Yeah. How is it? It's okay? Yeah. I want to put muggy on it. It's pretty good like this, but... So, আমাদের ডিনারে এই ছিল, আমার বরের জন্য ওয়াইন, আমার জন্য ফ্রুটস অ্যান্ড ঝালমুড়ি, কিছু চকলেটও ছিল যার পিকচার নিতে আমি ভুলে গিয়েছি। ডোন্ট টেক সিরিয়াস, ইটস জাস্ট ফর শো। আর আমার বরের জন্য কফি এখানে ছিল, সো ও নিজেই কফি মেক করে খেয়েছে। আর আমার নতুন ব্লগ আস্তে আস্তে, সো পেজে চোখ রাখলেই তোমরা দেখতে পারবে এই হোটেলের ব্লগ। আমি এখনও মেক করে উঠতে পারিনি, আমি খুব তাড়াতাড়ি এটা মেক করে আমি এটাকে পোস্ট করে দেব। সো বাবা, সি ইয়া।